ভৌগোলিক কারণে পার্বত্য চট্টগ্রামের অনেক এলাকায় চিকিৎসা সেবা দেয়া ও নেয়া অত্যন্ত কষ্টসাধ্য। সেটি এখন সহজ করে তুলেছেন সেনাবাহিনীর সদস্যরা। খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোন সপ্তাহের প্রতি বুধবার দায়িত্বপূর্ণ এলাকার পঙ্খমুড়াতে চালাচ্ছে কমিউনিটি ক্লিনিক সেবা কার্যক্রম। 15 থেকে 20টি এলাকা জুড়ে বসবাসকারী মানুষদের চিকিৎসা সেবার একমাত্র ভরসা এই ভ্রাম্যমান কমিউনিটি ক্লিনিক, যা থেকে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও ওষুধ পাচ্ছেন স্থানীয়রা। এই গরিবের জন্য, এই ছোট বাচ্চাদের জন্য যে ওষুধগুলো আমরা পাইতেছি এবং তাদের জন্য আমরা যে তাদের চিকিৎসা ব্যবস্থা পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। গরিবদের জন্য মানে বিনামূল্য সেবা প্রদান করতেছে, তো আমি ওষুধ নিছি। মেডিকেলে যাইতে পারে না, গরিবের অসহায়, টাকা পয়সা না, অনেক গরিব, সেজন্য আমি বিনা চিকিৎসা পাচ্ছি না, এখন সেনাবাহিনীর তরফ থেকে চিকিৎসা পাচ্ছে, খুব আনন্দ পাচ্ছে। দুর্গম এলাকায় চিকিৎসার মতো মৌলিক সেবা পৌঁছে দেয়ায় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আর ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখার কথা বলছেন সংশ্লিষ্টরা। আজকে যারা এখান থেকে চিকিৎসা সেবা নিচ্ছে, এরা সবাই অত্যন্ত নিরি, অত্যন্ত দুস্থ, অত্যন্ত অসহায়, এরা তাদের মৌলিক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত, এবং সেই লোকগুলোকেই বাংলাদেশ সেনাবাহিনী তাদের চিকিৎসা সেবা প্রকল্প দ্বারা স্বাস্থ্য সেবা দিচ্ছে। বিনামূল্যে দুস্থ মানুষের মাঝে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করে থাকি। এখানে চিকিৎসা শেষে উন্নততর চিকিৎসার জন্য কোথাও প্রেরণ করতে হলে সেখানে ব্যয়ভার বহন করার জন্য আমরা আর্থিক সহায়তা প্রদান করে থাকি। খাগড়াছড়ি রিজিয়নের সদর দপ্তরের তথ্য বলছে, দায়িত্বপূর্ণ এলাকায় বিগত এক বছরে 250টির বেশি সামাজিক কার্যক্রম পরিচালিত হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।